লোহাসুর গোয়েঙ্কা বাহিনীর প্রতি দরদ কিয় দিসপুরর মহানগরীর উপরেও আর কর পড়া লুর স্ল্যাব চুরি করেছে গোয়েঙ্কা বাহিনী। তথ্য প্রমাণ থাকার পিছতো কিয় আগবাড়ি পড়া নাই সানমারি আরক্ষী। গুয়াহাটির নলাসমূহর লুর স্ল্যাব চুরি করা গোয়েঙ্কা বাহিনীক এক প্রকার রাজ্য সরকারে লোহার সম্রাট পাতিছে। 15 বছর পুরনি সরকারি বাহন স্ক্র্যাপ করার চাবিকাঠি সরকারে দিছে গোয়েঙ্কা বাহিনীক। পিছে মুখ্যমন্ত্রী আর কেবাগৰাকীও মন্ত্রীর ঘনিষ্ঠ হওয়ার সুবাদতেই 2,50,000 টাকার স্ক্র্যাপ পানির দরত ক্রয় করেছে গোয়েঙ্কাই। রাজ্য সরকারে হেরুয়াইছে কোটি কোটি টাকা রাজহ। পিছে এই সমূহতো পেপ নভরা গোয়েঙ্কা সুরর হাত লাগিল গুয়াহাটির নলার স্ল্যাবত। রঙিয়ার কেডি আইরন স্টিল উদ্যোগত গলুয়া হয় চুরি হওয়া লুর স্ল্যাব সমূহ। গোয়েঙ্কা বাহিনীয়ে লুর স্ল্যাব চুরি করবলৈ চৌদিশে নিয়োগ করেছে এজেন্ট। কেবল গুয়াহাটিতে নহয় উত্তর গুয়াহাটিতো লুর রেলিং আদি চুরি হয়ে আহিছে। এই সময় চুরি লোহাও রঙিয়া কেডি আইরন স্টিল উদ্যোগলৈ চালান হয় নেকি? মহানগর আরক্ষীর তদন্তত বহু তথ্য পোহরলৈ আহিছে যদিও গোয়েঙ্কা সুরর দলক গ্রেপ্তার করিবলৈ সাহস করিব পৰা নাই কিয়? দিলীপ গোয়েঙ্কা মুখ্যমন্ত্রী তথা বহু মন্ত্রীর ঘনিষ্ঠ হওয়ার বাবে পেটতে শবত ভরি লুকাইছে নেকি গুয়াহাটি পুলিশের? ব্যুরো রিপোর্ট, প্রাগ নিউজ।